আজ মঙ্গলবার, চৌঠা বৈশাখ 2023 সালের 18ই এপ্রিল। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু মঙ্গলবার, অর্থাৎ এই মঙ্গলবার নামটি গ্রহদের মধ্যে যিনি সেনাপতি মঙ্গলদেবের নামেই কিন্তু নামাঙ্কিত। বিশেষ করে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স লাইনে যারা আছেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জগতে যারা আছেন, তারা আজ অবশ্যই আপনারা মঙ্গলদেবের যে বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভুমায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করবেন। এবং আগত তিনটি মাস, মে, জুন, জুলাই, এই যে তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তার কারণ গুরুচণ্ডাল দোষ থাকছে, বুধাদিত্য নামক রাজযোগ থাকছে, লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে, আর তাই অবশ্যই আপনারা আপনাদের রাশির জন্য মে, জুন, জুলাই আগত তিনটি মাস 90টি দিন ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির আই বাটনে আমরা কিন্তু লিঙ্কটি দিয়ে রেখেছি আপনাদের জন্য। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা এই গণনা, তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন। মেজাজ কিন্তু খিটখিটে থাকতে চলেছে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্ত করতে পারে, আর তাই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় যেন নেবেন না। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। তবে আজ অন্যের কথায় যদি কান পাতলা হন, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যদি করেন, সম্পর্কের অবনতিও হতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।